আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর রোজা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমাদের। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল দ্বিতীয় রোজার ব্লগ। আমাদের বাসায় সিঙ্ক আর চুলার যে এরিয়াটা, এই দুইটার মাঝে খুব বেশি একটা জায়গা নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজ করতে গিয়ে আসলে আমার অনেক অসুবিধা হয়, আর ভালোভাবে ট্রাইপড রেখে আসলে ভিডিও করা যায় না এই জায়গাটাতে। স্পেসটা একটু বেশি হলে খোলামেলাভাবে ভিডিওটা করা যায়। সিঙ্কের ওই পাশে একটা ছোট্ট কাউন্টার টপ আছে, যার উপরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটু গুছিয়ে রেখেছি। আর এই পাশটাতে আসলে কাজ করার মতো কোনো স্পেসই আমি পাই না, আর ভালোভাবে যে একটু কাজ করব সেটাও আসলে হয় না। আর এই যে চপিং বোর্ডটা, এটা রেখেও আসলে কাটাকাটি করতে আমার খুবই অসুবিধা হয়। জায়গা একটু বেশি হলে আর কাজ করতে একটু সুবিধাই হয়, মেয়েদের জন্য খুব ভালো হয়। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই চপিং বোর্ডটা আমি এভাবে পরিষ্কার করে রেখে দিই, কিন্তু তারপরেও দেখা যায় যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু কালো স্পট পড়েছে। কেন এটা পড়েছে জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। অবশ্য মুছে রাখা হয় না, এভাবে পানির অবস্থাতেই আমি রেখে দিই, শুকিয়ে গেলে তারপরে যেখানে রাখি সেখানে গুছিয়ে রাখি। তো এই তরমুজটা প্রথম রমজানেই নিয়ে আসা হয়েছিল। তো তরমুজ আসলে একটা কমন ফল যেটা সবার বাসাতেই রোজার মধ্যে থাকে। তো আমি এটা এখন কেটে নিচ্ছি, কেটে অর্ধেকটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, যেটা ইফতারের পরে আমার হাজবেন্ড খাবে। আর ঠান্ডা জিনিস আসলে আমি খাই না, আমার ঠান্ডাতে খুব বেশি সমস্যা হয়। তো সেই জন্য যেই অর্ধেকটা থাকছে সেই অর্ধেকটা আমার জন্য রেখে দিচ্ছি, ওইটা আমি খাবো। আমি ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় কোনো কিছুই খেতে পারছি না। এবার আমার ঠান্ডাতে খুব বেশি অসুবিধা হয়েছিল কিছুদিন আগে, তো হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। তো সেই কারণে আমি আর ঠান্ডাটাকে একেবারেই মানে অ্যাভয়েড করছি, একদমই খাচ্ছি না। মাঝে মধ্যে খুব বেশি খেতে ইচ্ছে করে, তারপরেও আসলে যেহেতু অসুবিধা হয় সেজন্য আর খাই না। তো খেতে মন চাইলে আর কিছু করার নেই, দেখে চুপচাপ থেকে যাই। এখন শরবতটা বানিয়ে নিব, এটাও দুইভাবে করব, কারণ একটা আমার হাজবেন্ডের জন্য যেটা ঠান্ডা হবে, আর যেটা বাহিরে রাখবো সেটা আমার জন্য। তো আমি এখানে একটা বক্সের মধ্যে, এটা ম্যাগির সাথে পেয়েছিলাম এই বক্সটা, তো এটাতে আলাদা আলাদা দুইটা পার্ট আছে। তো সেই জন্য এই বক্সের মধ্যে আমি এক পাশে রেখেছি তোকমা, আর আরেক পাশে রেখেছি ইউসুফগুলির ভুষি। তো এই দুইটাকে মিক্সড করে একটা শরবত করে নিচ্ছি, এটা করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, আর তারপরে সেটা রাখবো ফ্রিজে, এটা আমার হাজবেন্ড খাবে। আর আমার জন্য যেটা করব, লেবুর শরবত করব আমার জন্য, আর সেটা আমি বাহিরেই রাখবো। এই ছোটোখাটো যে কাজগুলো সেগুলো আমি একটু আগের দিকেই সেরে রাখি বিকেলের দিকে। তো এগুলো করে রাখলে হয় কি, ইফতারের আগে মানে ঝটপট ভাজা পোড়াটা করে নিয়ে অন্যান্য যে কাজগুলো থাকে তো সেগুলো করা যায়। তো সেই জন্য ইফতারের আগে খুব একটা ঝামেলা করতে চাই না। আর রোজার মধ্যে হয় কি, এগুলো কাজ করে আমরা যারা মেয়েরা আছি তারা এই ধরনের কাজ কারবার করে আসলে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে রোজার যে আসল কাজগুলো সেগুলো করতে ভুলে যাই। তো সেই জন্য আমি চেষ্টা করে, জানি না কতটুকু পারবো, চেষ্টা করেছি যে রোজার যে কাজ সেগুলো একটু কম করার, আর রোজার আসল যে কাজগুলো সেগুলো একটু বেশি করে করার। আমরা তো ঠিক করেছি রোজাতে কোনো ভাজা পোড়া একেবারেই খাবো না, তারপরেও প্রথম দিকে একটু না খেলে কেমন কেমন লাগে। তো সেই জন্য যেগুলো একেবারেই কমন খাবার, যেগুলো না হলেই না, সেগুলো করবো আজকে। আর এরপরে আসলে আর করবো না, কয়েকদিন একটু গ্যাপ দিব। মরিচগুলো সবসময় ফালি করে রাখি, কুচোনো তো থাকে না। তো পেঁয়াজুর জন্য আসলে কুচোনো করে নিলেই বেশি ভালো লাগে খেতে, তো এই জন্য একটু মরিচগুলো কুচো করে নিলাম। এরপরে থেকে করে ছোট একটা বক্সে করে রেখে দিব, কারণ হয় কি, আমি সবসময় মরিচ আসলে কাটতে পারি না, কারণ ছোট বেবিকে নিয়ে কখন ঝাল লেগে যায়। আমি একদিন ভুল করে আসলে ঝাল লেগে গিয়েছিল আমার মেয়ের, তো সেই জন্য একটু ভয়ই পাই আমি।
এখন বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করব। তো সেই জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ নিয়েছি বেসন, আর তারপরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে হয় কি, একটু ক্রিসপি যে ভাবটা সেটা চলে আসে, মুচমুচে লাগে, তো সেই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। ভাজা পোড়া আইটেমগুলোর মধ্যে আমি একটু কালো জিরা দেই, এতে করে আমার কাছে একটু ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লবণ। আসলে সরি, লবণটা আমি এখনও দেই নাই, লবণটা এটা গুলানোর পরে দিব, কারণ গুলানোর পরে আসলে লবণের পরিমাপটা আমি বুঝতে পারি, আগে দেই না। আর পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়েছি অল্প করে, একটু আস্তে আস্তে করে মাখাবো, আর অল্প করে করে পানি দিব, একবারে আসলে পানি দিয়ে দেই না, অল্প করে করে দেই। এভাবেই আসলে আমি বেগুনির ব্যাটারটা তৈরি করি, আর কোনো কিছুই দেই না। মাঝে মাঝে আমার আম্মুকে দেখেছি যে বাটা মশলা দিতে, তো আমি বাটা মশলাটা দেই না। যখন আম্মুদের ওখানে গত বছর করেছিলাম তখন বাটা মশলা দিয়েছিলাম, তবে এবার আর কিছুই দিচ্ছি না, এভাবেই বানাবো। আর এই একই ব্যাটারি কিন্তু বেগুনিও বানানো যাবে, আবার আলুর চপ বা ডিমের চপ তৈরি করলে এই একই ব্যাটারিই করি। এখন পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর লবণটাকে দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাচ্ছে। আর এভাবে করে ব্যাটারটা এখন রেখে দিব, আর তারপরে তৈরি করব পেঁয়াজু। পেঁয়াজুর জন্য এখন আমি বাটা ডালগুলো নিয়ে নিচ্ছি, আর আমি বক্সটা ফ্রিজ থেকে আগে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, যার জন্য গলে যায় নাই পুরো ডালটা। তো পাশ থেকে যে অংশটা গলেছে সেই অংশটাই তুলে নিচ্ছি। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, 3 রকমের ডালের মধ্যে নিয়েছি হচ্ছে খেসারির ডাল, আর নিয়েছিলাম সামান্য একটু মসুর ডাল, আর নিয়েছিলাম মটরের ডাল। তো সেই তিনটা একসাথে মিশিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম গত ব্লগে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর আগে থেকে যে ধনিয়া পাতা আর মরিচ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ, আর কিছুই দিব না। এই কয়টা উপকরণ দিয়েই আমি পেঁয়াজু তৈরি করি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে কিন্তু পেঁয়াজ আর মরিচটাকে মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন, এতে করে পেঁয়াজ থেকে যে পানিটা বের হয় সেটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাবে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর ক্রিসপি থাকবে। আসলে সময়ের অভাবে সেটা আগে থেকে করা হয় না, খুব তাড়াহুড়ো করেই করতে হয়। এখন ডিমের চপটা রেডি করব, এজন্য একটা ডিম নিয়েছি, আর ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিয়েই ডিমের চপটা তৈরি করি, তো এখানে 2টা হবে। ডিমের চপটা আমি আলু ভর্তা দিয়ে করি, তো আলুটাকে ভর্তা করে নিব, এই জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ, সেটাকেও ভেজে নিয়েছি। তো আলু ভর্তা করে নিলেই আসলে ভালো লাগে ডিমের চপটা খেতে। তো এখন খুব সুন্দর করে লবণ দিয়ে এটাকে ভর্তা করব, এর মধ্যে কোনো তেল দিচ্ছি না, কারণ তেলে ভাজা হবে, তো সেই জন্য আমি 2টা চপ বানাবো, তো 2 ভাগ করে নিয়েছি।
আমি দুইটা চপ বানাবো, সেই জন্য আলু সিদ্ধটাকে দুই ভাগ করে নিয়েছি আর ডিমটাকে কুসুমের যে কাটা অংশটা সেটা ঘুরিয়ে দিলাম, এতে করে কুসুমটা বের হয়ে যাবে না, খুব ভালোভাবে এটা কোট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে করে নিলাম। এরপরে চাইলে বেসনে ঘুরিয়ে বা ডিমের ওপরে একটু ঘুরিয়ে নিয়ে তার উপরে আপনারা হচ্ছে ব্রেড ক্রাম্বও দিতে পারেন, কিন্তু আমি খুব ইজি ওয়েতে করব, তো সেই জন্য আমি শুধু বেসনে যে গোলাটা বানিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে নিব। তো ডিমের চপটা বানাতে বানাতে আপনাদের সাথে প্রয়োজনীয় কথাটা বলে নিই, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলটাকে বাজিয়ে দিবেন। তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন ভাজার পালা। তো আমি এখন ভেজে নিব সব কিছু একে একে, আসলে দুইজন মানুষের জন্য খুব বেশি বানাতেও হয় না, অল্প কিছু ভেজে নিলেই হয়ে যায়। ইফতারিতে আসলে আমার অল্প কিছু করতেও ভালো লাগে না, মনে হয় অনেক মানুষজন থাকবে আর অনেক বেশি ভাজা পোড়া বানাবো, তো এরকমটাই ইচ্ছে করে। তো ইনশাআল্লাহ রোজার শেষের দিকে যখন বাড়িতে থাকবো তখন অনেক বেশি করে ভাজা পোড়া বানাবো, সবাইকে সাথে নিয়ে একসাথে ইফতার করব, সেই দিনটার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ 14-15 রোজা হতে হতেই আমরা বাড়িতে চলে যাব, তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এই ছিল আমাদের ইফতারের আইটেমগুলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।